চট্টগ্রাম বন্দরের চতুর্থ শ্রেণীর লস্কর নামক একখান পদত নিয়োগ লই সারা বাংলাদেশত এখন আলোচনা সমালোচনা চলে, ফেসবুকত তোলপাড় চলে আলোচনা ইয়ে সংসদত। এই লস্কর নিয়োগত অনিয়ম আর দুর্নীতি লই বিভিন্ন অভিযোগ লই আর সাধারণ মানুষের মন্তব্য লইম। চলন চাই সাধারণ মানুষে কিভাবে চিন্তা করে এ বিষয়ে। আমি লস্কর পদের পরীক্ষা দিয়েছিলাম, আমাকে ভাইবার জন্য ডাকা হয়েছিল, আমি ভাইবাতে অ্যাটেন্ড করছি। তারপরে আর কোন পরীক্ষা তো মৌখিক পরীক্ষা, ওইখানে আপনার অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস। আপনি কি পরীক্ষা দিয়েছেন লস্কর? জি, আমি লস্করের পরীক্ষা দিয়েছি। কি কি জিজ্ঞেস করছে আপনি পরীক্ষার? কি কি আমাকে জাস্ট জিজ্ঞেস করছে তোমার বাসা কোথায়? আমি বললাম আমার বাসা অফিসার্স কলোনি চিটাংপোর্টেই। তারপর সে বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। আর এত এর চেয়ে বেশি কিছু জিজ্ঞেস করে নাই। এখানে শুনতেছি অনেক টাকার খেলা। প্রশ্ন করছে যে আপনার জেলা কোন জায়গা, পড়ালেখা কতটুকু করছেন? যারা বলে বেশি তাদেরকে বলে যে অন্য জায়গায় চেষ্টা করার জন্য, আর যারা কম বলে তাদের ইন্টারভিউ নিয়েছে, ঠিক আছে? এরপরে দি এই পরীক্ষা কিলে ডাহা হব ইয়ান চট্টগ্রাম বন্দর, যেহেতু চট্টগ্রামত এবং ডাহা রাজধানী হিসেবে এবং সরকারেরও উচিত যে বিকেন্দ্রীকরণ নাই, চট্টগ্রামতেই এই পরীক্ষা অন উচিত। ব্যাক হওয়ার আমি পরীক্ষা দিছি, একটা প্রশ্ন করছি তিন নেন, তোর নাম কি, তোর বাহন নাম কি, তোর জেলা কোনখান, তুই হতল দি, এই তিনজনের মধ্যে মেধার কি বিষয় আছে? আর লস্কর মানে কি? অনেকে লস্কর লস্কর করে আর শিক্ষা দিই। লস্কর হইলে জাহাজ যে আগি জাহাজ নোংর করলে যে রসুকে বাঁধন ফেরা, এটা মেধার কোনো কিছু নাই। তো মাননীয় মন্ত্রী, সারা বাংলাদেশের মন্ত্রী, তে তো অঞ্চলের মন্ত্রী ন, কোটা হিসেবে যদি আর ভাই মাদারীপুর যদি সাতফা আর সাতান মাদারীপুর ওয়াইন এগারো ওয়ান জেলালয় চট্টগ্রাম বিভাগ আর সাতাত্তরকে ফোন উচিত। কিন্তু মূল সমস্যা হইলে আড়াইজনক আড়াইজন যদি ফেভারত দিয়ে দেওয়া কী, আড়াইজন এলে ফেভারত দিয়ে দিলে দেখ এক মিনিটের প্রেস বিজ্ঞপ্তি, আর দশটা বাজে করছে, বারোটা বাজে ঘর দায়ের দেখি দিয়ে আর হনে হনে বক্তৃতা দিয়ে হনে হার কি ব্যাগ কিছু বাইরে নাকি না, ওইলে দ ফেভারত দ, এই দেখ দারোয়ানি সরি, ক্লার্ক সরি, গেট কিপারে সরি, এগুলো যদি আইরে মাদারীপুর হতুন, অন্য ডিস্ট্রিক্ট হতুন, তদবির হতুন, উইকেট তো নাই, এবার দুর্ভাগ্যজনক টিয়া দিল হইলে আর এবার বিরুদ্ধে আর আগামী আগামী সাত দিন টাইম দি। অনেকজন কইতে লাগবেন যে ৪৫ জন দিয়ন অন অনলাইনেতে জিতারা ফাঁস করছে, জিতারা ডাটা বেস খান সাংবাদিক সকলের দন, সাংবাদিক সকল দেশের মানুষের জানাইব অনেক যে সঠিক পথে আসন, অনেক দেশের জননেত্রীর উন্নয়নের মধ্যে অনেক বাধাগ্রস্ত বা বিভ্রান্তি সরাইতে নাগ্য নিয়ে আর জনগণ বুঝুক এবং যোগ্যতা অনুযায়ী আরে সরি দেওয়া। যোগ্যতা বলতে বডি ফিটনেস, তারপরে কারণ লস্করে সরি বা দোষী টানন ফরিব, যাদত যায় বিভিন্ন ধরনের বাড়ি কাজ করেন, বডি ফিটনেস হইলেও যোগ্যতা, ওই যোগ্যতা বলতে শিক্ষাগত যোগ্যতার ন বুঝায়, মন্ত্রী মহোদয় হয়তো ঠিক মতো ইবা হইতে না পারে, যোগ্যতা বলতে মানে হইতে যারা যারা যোগ্যতা পাইবে, যোগ্যতা মানে যারা যাজত রশি টানিত পারিব, যারা ফিটনেস ইত্যাদি মেডি মানে বডি ফিটনেস আছে, এই ধরনের মানুষের যোগ্যতা মনে করি এই নিয়োগ প্রক্রিয়া ওই লস্কর হালাসি। কিন্তু বহুদিন দীর্ঘদিন চোদ্দ শ্রেণী সরি, এটা বিধে আসলে শিক্ষাগত যোগ্যতা ইন বহুত বেশি প্রায়োরিটি ন, এটা বেশি প্রায়োরিটি দেওয়া গিয়ে যারা শারীরিকভাবে সক্ষম আর এই এলাকার সংসদ সদস্য এমএলওতে ও সংসদীয় কমিটির সদস্য অভিষেকতা জানে ও কমিটমেন্ট করি, যেহেতু এই বন্দর এলাকার মাড়ির ওই এলাকার সংসদ সদস্য হয়ে যায় এই এলাকার সংসদ সদস্য আর জায়গার অধ্যে আর এই এলাকার মানুষের জায়গার অধ্যে বন্দর প্রতিষ্ঠিত, তাই ইতারা ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে ইতারা সরিধন করিব। শুধু বন্দরের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে কিন্তু চিটাগার মানুষ অবহেলিত। তুই কিল্লাইয়ার যারা দেশ জ্ঞান চলার যারা ক্ষমতার থাকে তারাই জানে, কারণ আর বন্দর যেত চট্টগ্রামের মধ্যে, চট্টগ্রামের যারা পরীক্ষা দিয়ে ইতারার এই প্রায়োরিটি বেশি দন আসিল আমি মনে করি। শক্ত ও মজবুত নির্মাণের জন্য DHR প্রক্রিয়ায় প্রস্তুত গোল্ডেন ইস্পাত, গোল্ডেন ইস্পাত শক্ত ভিতে দৃঢ় ভবিষ্যত।